ক্যান্সার কেড়ে নিল জনপ্রিয় ভারতীয় অভিনেত্রী প্রাণ। তিনি কন্নড় অভিনেত্রী অপর্ণা ফাস্তারে। গত বৃহস্পতিবার মারা গেছেন 57 বছর বয়সী অপর্ণা। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেত্রী, ওজনও কমে যাচ্ছিল, ধীরে ধীরে খুব দুর্বল হয়ে পড়েন তিনি। অভিনেত্রীর স্বামী জানান, অপর্ণা ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন, যা 2 বছর আগে জুলাই মাসে ধরা পড়ে। চতুর্থ স্টেজে ছিলেন তিনি। এ অভিনেত্রীর অকাল প্রয়াণে শোকের ছায়া দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে। সুরেলা কণ্ঠ আর ব্যক্তিত্বের জন্য সবার কাছে বেশ জনপ্রিয় ছিলেন অপর্ণা। 1990 সালে অল ইন্ডিয়া রেডিওতে রেডিও জকি ও ডিডি যন্ত্রণাতে সঞ্চালক হিসেবে কাজ শুরু করেন তিনি। এরপর ইলাদা মেলে ও প্রীতি ইলাদা মেলের মতো হিট সিরিয়ালে কাজ করেন। কন্নড় ভাষায় নম্মা মেট্রোয় কণ্ঠ দিয়েছেন। তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সতীর্থ পদ্মজা রাও। প্রয়াত অভিনেত্রী অপর্ণার সঙ্গে বেশ কয়েকটি সিরিয়ালে কাজ করেছেন তিনি।